নমস্কার বন্ধুরা, ম্যাথ গুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাথ সিরিজের 13 নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যেটি হলো শতকরা। আর দেখে নেবো যে কি কি ধরনের কোশ্চেন্স আসতে পারে, আর সেই কোশ্চেন্সগুলি আমরা সলভ করব। তো আসুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এটা আমাদের প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটায় কি বলা আছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম। তো আমরা এটা কিভাবে করব, প্রথমে আমরা একটা বড় নিয়মে করব, তারপর আমরা সোজা নিয়মটা দেখব। তো বড় নিয়মটা আমরা করব কারণ সবসময় সূত্রগুলো মনে রাখা সম্ভব হয় না, তাহলে আমাদের বড় নিয়মটাও অবশ্যই জেনে রাখা দরকার, তাহলে আমরা যে কোনো অঙ্কই করতে পারবো। ধরে নিই যে বাস ভাড়া হলো 100 টাকা, ধরে নিলাম বাস ভাড়াটা 100 টাকা। তাহলে ট্রেন ভাড়াটা কত হবে, 60% বেশি মানে কত হয়, 100 × 160, এটা হবে, তাহলে কত হবে, 160 টাকা। বা আমরা এইভাবেও করতে পারি যে ট্রেন ভাড়াটা কত বেশি, 60% বেশি, তাহলে আমার 100 × 60, বাস ভাড়া কত ছিল, 100 ছিল, এখানে আমার বাস ভাড়া 100 × 60, এত বেশি, তাহলে বেশি কত টাকা, 60 টাকা বেশি। বাস ভাড়া কত ছিল, 100, তাহলে ট্রেন ভাড়া কত হবে, 100 + 60 মানে 160 টাকা। বা আমরা এইভাবেও করতে পারি, যদি 60% বেশি হয় তার মানে কিভাবে করব, 160/100, যদি 40% বেশি হতো তাহলে কি করতাম, 140/100, যদি 40% কম হয় তখন কি করতাম, 100 - 40 মানে কত হয়, 60/100। তো এইভাবে আমরা বের করে নেবো, তাহলে আমার বাস ভাড়া হচ্ছে 100 টাকা, ট্রেন ভাড়া হলো 160 টাকা। তাহলে এখন বলেছে বাস ভাড়াটা ট্রেন ভাড়ার থেকে কত কম, তাহলে কত কম, 160 - 100 মানে 60 টাকা কম, তাহলে বাস ভাড়াটা ট্রেন ভাড়া থেকে 60 টাকা কম। কত টাকাতে 60 টাকা কম, আমার 160 টাকায় 60 টাকা কম, কারণ ট্রেনের ভাড়াটা কত, 160 টাকা, তাহলে 160 টাকাতে 60 টাকা কম, 1 টাকায় কত, 100 টাকায় কত, তাহলে 160 টাকায় কম হলো 60 টাকা, 1 টাকায় কত হবে, 60/160, আর 100 টাকায় কত, 100 গুণ, তাহলে আমার কত হবে, একটা শূন্য, 2 × 3 = 2, 8 = 8, 4 × 2 = 4 = 25 মানে 75/2 টাকা, মানে আমার এত পার্সেন্ট কম, এত পার্সেন্ট কম। যখন আমরা এই 100 ধরে বের করব তখন সেটা হবে পার্সেন্টেজে, তাহলে আমার 75/2% কম। তো এটা আমরা সোজা নিয়মে কিভাবে করব, এখানে দেওয়া আছে কি বাস ভাড়ার থেকে ট্রেন ভাড়া 60% বেশি, তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম, এটা আমরা কি করে করব, 60/60+100, তাহলে কত হবে, 160/100%, তাহলে আমার দেখুন এই জায়গাটাতেই আমার ঘুরে ফিরে আসবে। তো এটা আমরা ডাইরেক্ট এখানে করব, তো এটা আমার সেই একই হবে, 75/2%। তো এখানে যদি আমার বলতো 40% বেশি, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা করতাম 40/140/100% করতাম। তো এখানে যদি 20% বেশি থাকতো তখন কি করতাম, 20/120/100% করতাম, তাহলে আমার কত কম সেটা আমার বেরিয়ে যাবে। তো ডাইরেক্ট আমরা এই সূত্রটা ইউজ করব। তো আমি আরও অঙ্ক করছি, সেগুলো দেখলে আপনারা পুরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা আমাদের দ্বিতীয় অঙ্ক, এটাই বলা আছে কোনো দ্রব্যের মূল্য 10% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার শতকরা কত কমাতে হবে। ঠিক আছে, এটা আমরা প্রথমে একটা বড় নিয়মে করি, তারপর আমরা শর্ট নিয়মে করবো। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে দ্রব্যের খরচ বলেছে, মূল্য বলেছে 10% বাড়লো, তাহলে আমরা ধরে নিচ্ছি আগে দ্রব্যটার মূল্য ছিল 100 টাকা, আর কত খরচটা কত করতাম, কত ব্যবহার করতাম, 100 কেজি ব্যবহার করতাম, আমি একটা অন্য যে কোনো কিছু ধান হোক, গম হোক, আটা হোক, যাই হোক। তো আমরা ধরে নিলাম 100 টাকা আগে দ্রব্যের দাম ছিল, আমরা ব্যবহার করতাম 100 কেজি, এখন দাম বলেছে 10% বাড়লো, তাহলে দাম কত হবে, 100 × 110 = 100 মানে 110 টাকা হবে,
তাহলে আমার এখন দাম হলো কত, 110 টাকা। তো কি বলেছে, খরচটা অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে শতকরা। তো খরচটা আমি অপরিবর্তিত রাখবো, তার মানে কি আমি 100 টাকাই খরচা করবো। তাহলে আমি এখন এখন 110 টাকা দাম হয়ে গেছে দ্রব্যটার, কত কেজি পাওয়া যায়, সে 100 কেজি পাওয়া যায়। এখন 110 টাকাতে 100 কেজি পাওয়া যাচ্ছে, আর আর কি হবে, খরচটা আমাকে অপরিবর্তিত রাখতে হবে। তার মানে আমি খরচ 100 টাকাই করব, আগে আমি 100 টাকা খরচ করতাম, এখন আমি 100 টাকাই খরচ করব। তাহলে আমি দেখে নিই 100 টাকায় কত কেজি দ্রব্য পাওয়া যাবে। তাহলে 110 টাকায় এখন পাওয়া যায় 100 কেজি, 1 টাকায় পাওয়া যাবে কত, 100/110, আর 100 টাকায় কত পাওয়া যাবে দেখে নিই, এটা গুণিত 100, একটা শূন্য একটা শূন্য, মানে 1000/11 কেজি পাওয়া যাবে। আগে কত পাওয়া যেত, 100 কেজি। তাহলে এখন কত খরচ কমাতে হবে আমাকে, দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। তাহলে 100 কেজি মাইনাস এত কেজি, এটা করে নিই, তাহলে বের করে নিতে পারবো এত কেজি আমাকে কমাতে হবে খরচ। তাহলে কত হবে, 1100 - 1000/11 সমান কত হয়, 100/11 কেজি কমাতে হবে। কততে কমাতে হবে আমাকে, 100 কেজিতে কমাতে হবে। আমি 100 কেজি ব্যবহার করতাম, 100 কেজিতে আমাকে এত কেজি ব্যবহার কমাতে হবে। তাহলে দেখে নিই, তাহলে কত কমাতে হবে, শতকরা আমি বের করে নিই। আর 100 কেজিতে এত কেজি ব্যবহার কমাতে হবে মানে কি, শতকরাতে এত পার্সেন্ট, সেটা আমরা এমনি বের করে দেখে নিচ্ছি যে 100 কেজিতে ব্যবহার কমাতে হবে কত, 100/11 কেজি। 1 কেজিতে কত, 100/11 × নিচে 100, আর 100তে কমাতে হবে কত, গুণিত উপরে 100, 100 100 কেটে যাবে, আমার উত্তর হবে কত, 100/11 এত পার্সেন্ট। এই এই 100টা আমার পার্সেন্ট বের করার জন্য আমরা নি, তাহলে আমার ব্যবহার কমাতে হবে এত পার্সেন্ট, বা শতকরা এত কেজি, শতকরা এত কেজি, বা এটা 11 99 99.91% তাহলে এটা আমাকে ব্যবহার কমাতে হবে। তো এটা আমরা একটা ইজি নিয়মে কিভাবে করব, আগে যে সূত্রটা ইউজ করেছিলাম সেই সূত্রটা ইউজ করব। মূল্য 10% বাড়লো, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে শতকরা ব্যবহার কত কমাতে হবে, আগের সূত্রটাই 10/100+10 মানে 110 × 100%। তাহলে আমার উত্তর হয়ে যাবে, শূন্য শূন্য কাটলো, তাহলে 11/100/11 সমান কত, 9/1/11%। তাহলে আমার ব্যবহার কমাতে হবে 9/1/11%। তাহলে আমরা সোজা নিয়মে এই দু লাইনের মধ্যে অঙ্কটা করে নিতে পারবো। বন্ধুরা, এটা আমাদের 3 নম্বর অঙ্ক, এটাতে বলা আছে কোনো দ্রব্যের দাম আগে 20% বৃদ্ধি পায় ও পরে 10% হ্রাস পায়, শতকরা বৃদ্ধি বা হ্রাসের হার কত। তো এটা আমরা কি করব, প্রথমে আমরা ধরে নেব যে আগে দ্রব্যটির দাম কত ছিল, 100 টাকা। তাহলে আগের দাম ছিল কত, 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এরপর কি বলেছে, 20% বৃদ্ধি পায়, তো দাম 20% যদি বৃদ্ধি পায় তখন কত দাম হবে, 120 টাকা হবে, 120 টাকা হবে। কি করে, 100 × 120 100 100 কেটে যাবে, তাহলে 120 টাকা। এরপরে কি বলেছে, 10% হ্রাস পায়, কোনখান থেকে 10% হ্রাস পায়, এই 120 থেকে। আমার প্রথমে দাম বেড়ে 120 টাকা হয়ে গেছে, তারপরে কি বলেছে, আবার 10% হ্রাস পায়, তার মানে আমার 120 থেকে আমার 10% হ্রাস পাচ্ছে। তাহলে দাম কত হবে, তাহলে 120 × 10% হ্রাস পেয়েছে, তার মানে কত, 90/100 টাকা। তাহলে আমার কত হবে, এটা 0 0 0 0 12 9 108 টাকা। তাহলে আমার কত এখন দাম হলো, 108 টাকা দাম হলো। আগে কত দাম ছিল, প্রথমে 100 টাকা ছিল, তাহলে আমার দাম কত হয়েছে, বৃদ্ধি কত হয়েছে, 8 টাকা বৃদ্ধি হয়েছে, 108 - 100, তার মানে আমার 8 টাকা বৃদ্ধি। তাহলে আমার শতকরা কত হাসবে বৃদ্ধি, শতকরা তাহলে আমার 8 টাকা বৃদ্ধি, কারণ আমার 100 টাকাতে আমার 8 টাকা বৃদ্ধি, মানে আমার 8% বৃদ্ধি, বা শতকরা 8 টাকা বৃদ্ধি। আর আমাকে ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেশন করলে সে একই হবে, কারণ 100 টাকায় বৃদ্ধি হয় 8 টাকা, 1 টাকায় হবে কত, 8/100, আর 100 টাকায় হবে 8 × 100/100, তাহলে সেই 8 টাকাই হবে। তাহলে কোনো জিনিস যদি 100 টাকার মধ্যে 4 টাকা হ্রাস বা 5 টাকা বৃদ্ধি যাই হোক না কেন, তখন সেটাই আমার হবে পার্সেন্টেজ। তাহলে আমার 100 টাকাতে আমার 8 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার শতকরা কত বৃদ্ধি পেলো, 8 টাকা বৃদ্ধি পেলো।
আমাদের 4 নম্বর অঙ্ক। এটাতে বলা আছে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায়, যাত্রী সংখ্যা 20% কমে গেল, আয় শতকরা কত বাড়বে না কমবে? তাহলে অঙ্কটা দেখে নিই আমরা কিভাবে করতে পারি। তো এটা আমরা প্রথমে একটা বড় প্রসেসে করি, তারপর আমরা সোজা নিয়ে করব। তো ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে ট্রেনের ভাড়া কত ছিল ধরে নিই, আগে ট্রেনের ভাড়া ছিল 100 টাকা, আর যাত্রী সংখ্যা কত ছিল 100 জন, যাত্রী সংখ্যা 100 জন, এটা আমার আগে ছিল। তো এখন বলেছে 20% ভাড়া বেড়ে গেছে, তাহলে আমার কত ভাড়া হবে, 120 টাকা হবে। তাহলে এখন আমার ভাড়া কত, 120 টাকা, আর যাত্রী সংখ্যা 20% কমে গেছে, তাহলে কত যাত্রী সংখ্যা হবে, 80 জন হয়ে যাবে। তাহলে যাত্রী সংখ্যা আমার 80 জন। এখন বলেছে আয় শতকরা বাড়বে না কমবে, তাহলে আগে আমার আয় কত হতো, 100 টাকা করে ভাড়া ছিল, 100 জন যাত্রী ছিল, তাহলে আমার আগে আয় কত হতো, 100 × 100 মানে কত হয়, 10,000 টাকা, আর এখন কত আয় হচ্ছে, 12×8=96 আর 2টো 0 আছে, 2টো 0, তাহলে আয় আমার এখন এত টাকা। তাহলে এখন আয়টা আমার কমেছে, তাহলে কত টাকা কমেছে এটা আমরা বিয়োগ করে নিলে পেয়ে যাবো, কত টাকা কমেছে, 00,400 টাকা, 400 টাকা কমে গেছে আয়। কত টাকাতে 400 টাকা কমেছে, এই 10,000 টাকাতে 400 টাকা কমেছে, 10,000 টাকা আগে আয় হতো, এখন কমে গেছে 400 টাকায় কমে গেছে, তাহলে 10,000 টাকায় 400 টাকা কমেছে, তাহলে আমার 10,000 টাকায় 400 টাকা কমেছে। 1 টাকায় কত কমেছে, 400/10,000, আর পার্সেন্টেজ বের করার জন্য বা শতকরা বের করার জন্য আমরা কি করবো, 100 তে বের করবো সবসময়, তাহলে 100 তে কত হবে, এটা গুণিতে 100 হয়ে যাবে, তাহলে আমার 2 1 2 মানে আমার 4%, মানে আমার 4% আয় কমে গেছে, তাহলে আয় শতকরা 4% কমেছে। তো এটা আমরা যদি সোজা নিয়মে করি কীরকমভাবে হবে, যদি কখনো এই রকম অঙ্ক দেয় যে 20% বৃদ্ধি পাওয়ার পর 20% কমে গেল, তখন আমরা একটা সূত্র ইউজ করব। তখন একটা কথায় মাথা রাখবেন যে সবসময় উত্তরটা কমবে, বাড়বে না, প্রথমে যদি 20% বাড়ে তারপর যদি 20% কমে যায়, তার মানে সবসময় উত্তরটা আমার কমবে, বাড়বে না কিছু। তাহলে এটা আমরা সোজাভাবে কীভাবে করব, যদি এই সংখ্যা দুটো একই থাকে, এই 20% আর এই এটাও 20, যদি এই দুটো একই থাকে তখন আমরা কি সূত্র করব, 20×20/100, এত পার্সেন্ট কমবে, তাহলে আমার দেখুন 2টো 0 2টো 0 মানে আমার 4, তাহলে আমার 4% কমবে। যদি এখানে আমার 30% প্রথমে বৃদ্ধি পেলো, তারপর 30% কমে গেল, তখন আমার কি হবে, তখন আমি করব 30×30/100, এত পার্সেন্ট কমবে, তাহলে আমার 2টো 0 2টো 0 তাহলে আমার 9%, তাহলে আমার 9% কমবে। তো এই ধরনের অঙ্ক কি ধরনের আরও আছে আমি বলে দিচ্ছি, কোনো একটা ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেলো, তারপরে 20% হ্রাস পেলো, তাহলে তার এখন বেতন প্রথমের থেকে শতকরা কত পরিবর্তন হলো, এই ধরনের অঙ্ক, এই ধরনের আপনারা সূত্রটা ইউজ করতে পারবেন, একদম খুব সোজা নিয়মে 1 মিনিটের মধ্যে উত্তর বেরিয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমাদের 5 নম্বর অঙ্ক, এটাই বলা আছে কোন শহরের জনসংখ্যা 1,80,000 জন, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো এটা আমরা কিভাবে করব, তো প্রথমে আমার জনসংখ্যা কত ছিল, 1,80,000, এত প্রথম বছরে 10% বৃদ্ধি পায়, তাহলে আমার জনসংখ্যা কত হবে, 1,80,000×110/100, তাহলে আমার 110/100। যদি এটা মনে রাখবেন, যদি এটা বলতো যে 20% বৃদ্ধি পায় তাহলে কি হতো, তাহলে 1,80,000×120/100 হতো, আর যদি বলতো যে 20% হ্রাস পায় তাহলে কি হতো, 1,80,000×80/100, সবসময় আমরা 100 থেকে ওটা বিয়োগ আর যোগ করে নেবো, যদি বৃদ্ধি পায় তখন কি করব, এই পার্সেন্টেজটা আমি 100-র সাথে যোগ করে নেবো, আর যদি আমার হ্রাস পায় তাহলে আমি কি করব, 100-র সাথে আমরা বিয়োগ করে নেবো। তাহলে প্রথম বছরে আমার জনসংখ্যা কত হবে, এত হবে, আর তার পরের বছরও 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার পরের বছরের দ্বিতীয় বছরে জনসংখ্যা কত হবে,
আবার 110/100, কারণ 10% হারেই বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার এটা আমরা কাটাকাটি করে নিলে উত্তর হয়ে যাবে। তো শূন্যগুলো কেটে দিই, একটা 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 একটা, এখানে দুটো দুটো, তাহলে আমার এটা গুণ করলে উত্তর হয়ে যাবে। তাহলে আমার এটা হচ্ছে 121 * 1800, এটা আমরা গুণ করে নিচ্ছি, তাহলে উত্তর হয়ে যাবে 18 * 18 = 36 * 37 = 3 = 18 × 3 = 21 = 00, 217800। তাহলে আমার জনসংখ্যা কত হবে, 2 বছর পর জনসংখ্যা কত হবে, এতজন। তো বন্ধুরা, এখানে আমি একটা অন্য একটা আমি অঙ্ক বলছি, যে অঙ্কটা আমার মাথায় এলো, যে ট্রিকি কোশ্চেন খুব, যে 1/2 সংখ্যাটি 1/3 কত পার্সেন্ট, 1/2 সংখ্যাটি সংখ্যাটি 1/3 কত পার্সেন্ট। তো এটা আমরা কিভাবে করব, তার আগে আমি একটা জিনিস বলে দিই। ধরুন বলা আছে 10 50 কত পার্সেন্ট, তখন আমরা কিভাবে করি, 10টা 50 কত পার্সেন্ট, তখন আমরা কিভাবে করব, 10/50 * 50 * 100%। তাহলে এটা আমরা দেখে নিচ্ছি, 50 * 50 = 2 = 20%। সেই রকম 1/2 সংখ্যাটি 1/3 কত পার্সেন্ট, এখানে ভগ্নাংশ দেওয়া আছে, তার জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি এটা আমি করলাম। তাহলে এখানেও কি করব, 1/2টা আমার কি হবে, 1/2 / 1/3 হবে, তার মানে 1/2 / 1/3 * 100%। তাহলে এটা কত হবে, 1/2 * এটা উপর দিকে উঠে যাবে 100%। তাহলে এটা আমরা কাটাকাটি করে নিই, 2 1 = 2 50 তার মানে 150%। তাহলে 1/2 সংখ্যাটি 1/3 কত পার্সেন্ট, 150%। আমাদের 6 নম্বর অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষাতে অনেকবারই পরীক্ষাতে আসে। তো এটা কি বলেছে, কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আমি ধরে নিলাম 100 একক ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল আমরা জানি কি, বাহুর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল হবে কত, 100 স্কোয়ার মানে 10,000 বর্গ একক। আর এখন বলেছে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য এখন কত হবে, 110 হয়ে যাবে, 110 হবে। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এই 110 এর হোল স্কোয়ার কত হবে, 11 11 = 121 আর 2টা 0, এত বর্গ একক। তাহলে কত ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, বের করে নিই, বিয়োগ করলে বেরিয়ে যাবে 2100 বর্গ একক বৃদ্ধি পেলো, কততে বৃদ্ধি পেয়েছে, 10,000 বৃদ্ধি পেয়েছে, 10,000 বৃদ্ধি পায় 2100, আর একে কত বৃদ্ধি পায়, 100 কত বৃদ্ধি পায়, তাহলে পেয়ে যাব 2100/10,000, আর 100 কত হয়, এটা গুণিতে 100, তাহলে এই 00 কেটে দিলাম, 00, তাহলে আমার 21, তাহলে আমার 21%। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, 21 বর্গ একক বা 21% বৃদ্ধি পাবে। তো এটা আমরা সোজা নিয়ম কিভাবে করব, আগে আমার বাহুর দৈর্ঘ্য কত ছিল, 100, এখন কত হলো বাহুর দৈর্ঘ্য, 110 হলো, তাহলে এই 110 মানে কত, এই 11, আমি শুধু কি করব, এই 11টা ধরবো, 11 এর হোল স্কোয়ার মানে কত, 121, আর এখানে আমি 10টা নেবো, 10 এর হোল স্কোয়ার মানে কত, 100, তাহলে এদের বিয়োগফল হয়ে গেল কত, 21, তাহলে আমার 21% বৃদ্ধি পেলো। আমাদের 7 নম্বর অঙ্ক, এটাই বলা আছে কোনো দ্রব্যের দাম 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার দ্রব্যের ব্যবহার কমালেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবার দ্রব্যের ব্যবহার কি হারে কমিয়েছিল। তাহলে এখানে আমাদের প্রথমে বের করতে হবে, ধরে নিতে হবে যে ওই পরিবার কত দ্রব্য ব্যবহার করত এবং আগে দাম কত ছিল। তাহলে আমরা আগে ধরে নিচ্ছি যে আগে 100 টাকা দাম ছিল, কোনো দ্রব্য কত ব্যবহার করত, 100 কেজি, 100 কেজি ব্যবহার করত, কত দাম ছিল, 100 টাকা, আর এখন বলেছে দ্রব্যের দাম 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন দাম কত হয়ে গেছে,
130 টাকা, এখন 130 টাকা দাম হয়ে গেছে। এরপর কি বলেছে যে ওই পরিবার দ্রব্যের ব্যবহার কমিয়েছে কিন্তু 4% খরচ বেড়ে গেল, তাহলে তাদের এখন কত খরচ হয়? আগে কত খরচ করতো? 100 টাকা খরচ করতো। কত বেড়ে গেছে? 4%। তাহলে এখন কত খরচ করে? 104 টাকা খরচ করে। তাহলে এখন 104 টাকা খরচ করে। তাহলে তারা দ্রব্যের ব্যবহার কি হারে কমিয়েছিল, তাহলে আমরা দেখে নেব এই 104 টাকায় এখন তারা কত দ্রব্য পায়। তাহলে এখন 130 টাকায় কত দ্রব্য পাওয়া যায়? 100 কেজি পাওয়া যায়, কারণ দ্রব্যের দাম 30% বেড়ে গেছে। তাহলে 130 টাকা হয়ে গেছে দ্রব্যের দাম, কিন্তু ব্যবহার কত জিনিস পাওয়া যায়? কত? 100 কেজি পাওয়া যায়। তাহলে আমার 130 টাকাতে 100 কেজি পাওয়া যায়। 1 টাকায় কত পাওয়া যাবে? 100/130। আর 104 টাকায় কত পাওয়া যাবে? যেহেতু তাদের খরচ 4% বেড়ে গেছে, মানে এখন খরচ 104 টাকা হচ্ছে, তাই আমরা 104 টাকাতে কত দ্রব্য পাওয়া যায় সেটা দেখে নিচ্ছি। তাহলে 104 টাকায় কত হবে? 104 হয়ে যাবে। এটা শুনুন, একটা শুনুন, 13 × 1 = 13, 8 মানে 80 কেজি। তাহলে এখন 104 টাকায় কত খরচ, কত জিনিস পাওয়া যায়? 80 কেজি জিনিস পাওয়া যায়। তাহলে তারা আগে কত ব্যবহার করতো? 100 কেজি ব্যবহার করতো, এখন তারা কত ব্যবহার করছে? 80 কেজি ব্যবহার করছে। তাহলে তারা কত কমিয়েছে ব্যবহার? 20 কেজি কমিয়েছে। 100 - 80 = 20 কেজি কমিয়েছে। কত কেজিতে 20 কেজি কমিয়েছে? 100 কেজিতে 20 কেজি কমিয়েছে। তাহলে তাদের ব্যবহার কত কমানো হয়েছে? 20% কমানো হয়েছে, কারণ 100-তে যদি 20, তার জন্য আমরা আর কিছু বের করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এটা 20% লিখব। যদি এখানে অন্য কিছু থাকতো 400-500, তখন আমাদের বের করতে হতো, কারণ যেহেতু এখানে 100-ই আছে তার জন্য আমরা আর কিছু বের করবো না। আমাদের 100 কেজিতে 20 কেজি ব্যবহার কমিয়েছে, মানে আমার 20% ব্যবহার কমানো হয়েছে। তাহলে দ্রব্যের ব্যবহার 20% কমিয়েছিল। তো বন্ধুরা, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, তো আপনারা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করুন। আর আমরা পরের দিন আবার একটা এর শতকরারই আর একটা সেট করব, দ্বিতীয় পার্ট করব। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।